আমার মুসলমান ভাইরা বাবারা, হযরত আলী ওই পিছনের দিকে তাকায়া দেখে আবু সুফিয়ান, আবু জেহেল, উৎপা সাইবা, আবু সুফিয়ান, আবু সুফিয়ান, তারা সকলে একত্রিত দাঁড়ায়া খিলখিল করে আসতে আছে। বোঝার বাকি নাই, আমাকে তারা বেইজ্জতি করবার জন্য ওই ভিখারিকে আমার কাছে পাঠাইছেন, ঠিক না বেটি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে ভাই ভিখারি, যদিও আমার কাছে কিচ্ছু নাই, তারপরেও আমি তোমাকে খালি ফিরাইয়া দিব না। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আমি তোমাকে খালি হাতে ফিরাইয়া দিব না। কি দিবেন? আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিখারিকে ডাক দিয়া বলেন, ভিখারি, তোমার হাতটা একটু মুষ্টি বান্ধো, মুষ্টি হাতটা একটু মোট বান্ধলে পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানে পড়লেন, পড়ার পরে ওই হাতের মধ্যে ফু দিয়া দিলেন। ফু কি দিলেন? আরো জোরে বলেন কি দিলেন? ফু দিয়া দিলেন। ফু দিছেন, ফুয়ের বরকত আছে না নাই? ফুয়ের বরকত আছে না নাই? এই জন্যই তো এলাকার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা মুসল্লিয়ানি কেরাম ইমাম সাহেবের কাছে যায়, কবিরাজের কাছে যায়, আলেম ওলামায়ে কেরামের কাছে যায়, পীর মাশায়েখের কাছে যায়, হুজুর আমার সন্তানটাকে একটা ফু দিয়া দিন, ঠিক না বেটি? এই জন্যই তো যায়। বুজুর্গ মানুষ যদি ফু দিয়া দেয়, আমার সন্তানটা ভালো হয়ে যাবে, পাগলামি করবে না, আমার অবাধ্য হবে না, এই জন্য বুজুর্গের কাছে নিয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ফুয়ের মধ্যে বরকত আছে রে বাবা। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফু দিছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কি দিছেন? ফু দিছেন। ফু দেওয়ার পরে ভিখারি ডাক দিয়া বলেন, আলী, আমার মুষ্টির ভিতরে কি যেন শক্ত শক্ত মনে হইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আমার মুষ্টির ভিতরে কি যেন শক্ত শক্ত লাগতেছে। আলী ডাক দিয়া বলেন, খবরদার, ওই বাহিরে বেঈমানেরা দাঁড়ায় আছে, তাদের সামনে যায় কিন্তু তুমি হাত খুইল না। কিন্তু তাদের সামনে কি আর ভিখারির শক্তি আছে? জোরে কোন আছে? তাদের সামনে মক্কার লিডার তারা, তাদের সামনে ভিখারির শক্তি নাই। গেছে যাওয়ার পরে ডাক দিয়া বলেন, আলী তোমাকে কি দিল? ওই আলী যাই দিছে, দিছে, আপনারা তো দেখার দরকার নাই, কান দেখতেইব, কি করতেইব, দেখতেইব। জোর জবরদস্তি করিয়া ওই ভিখারির হাত মুষ্টিটা খুললেন। খোলার পরে তাকাইয়া দেখে ওই ভিখারির মুষ্টির ভিতরে যগযগে একটা জলমলে একটা স্বর্ণের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এ ভিখারি তুমি এটা কই পাইলা? উল্টা তোহমত দিতেছে, তুমি এটা কই পাইলা? আলী আমাকে দিয়েছেন, আলী তোমাকে এটা দিবে কইতিগা? আলী তোমারে, আলী তোমাকে স্বর্ণের চাকা দিবে, স্বর্ণের টুকরা দিবে কইতিগা? আলী তো এই সমাজের একজন দরিদ্র মানুষ, গরিব মানুষ, একদিন তার ঘরে চোলা জ্বললে পরের দিন আর চোলা জ্বলে না, ঠিক না বেটি? এই আলী তোমাকে স্বর্ণের টুকরা দিবে কইতিগে? আগে কি বলছিল, যা চাইবা তার চাইতে বেশি পাইবা, ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক কিনা? আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের আলামত হইল তিনটা, কথায় কথায় মিথ্যা কথা বলে, ইদা হাদ্দাসা কাযাবা, যখন ওই কথা বলে মিথ্যা কথা বলে। বোঝার আর বাকি নাই, ওই মানুষটা হলো সমাজের মধ্যে মুনাফিক মার্কা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? ওয়াইদা তুমি না খানা, ওয়াদা করলে, ওয়াইদা তুমি না হা খানা, আমানতের খিয়ানত করে, ওয়াইদা আহাদা আখলাফা, আর যদি ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না, ওয়াদা খেলাফ করে। এই তিনটা গুণ যেই মানুষের মধ্যে আছে, ওই মানুষটা হলো ইন্টারন্যাশনাল মুনাফি। জোরে কোন ঠিক না বেটি? আবু জেহেল বলেছিল, যা চাইবা তার চেয়ে বেশি পাইবা, আর এখন বলতেছে সমাজের সবচেয়ে বড় দরিদ্র। কথা আর কাজের মধ্যে কোনো মিল আসেনি? কথার কাজে যেই মানুষটার মিল নাই,
ওই মানুষটা হলো ইন্টারন্যাশনাল মুনাফিক জুড়ে বলেন ঠিক না বেটে জমানা বয়ে খাল রাস্তা নেহি গুজস্তা জমানা পের আতা নেহি সুবহানাল্লাহ বলেন ওই ভিখারি ডাক দিয়া বলেন ওই হাত থেকে স্বর্ণের টুকরাটা নিয়ে গেছে জোর জবরদস্তি করে নিয়ে গেছে আর ওই ভিখারি ডাক দিয়া বলতেছেন আবু জেহেল উৎবা সাইবা ও আবু সুফিয়ান সময় কিন্তু মানুষের একরকম কাটে না সময় কিন্তু মানুষের একরকম যায় না সব সান্নি আমাদের গ্রামগঞ্জের বাসায় ক সব সান্নি রাত হয় না ঠিক না বেটি আরো জোরে কোন কথা ঠিক কিনা এ আবু জেহেল সময় কিন্তু মানুষের একরকম কাটে না আজকে তুমি জবরদখল করে জবরদস্তি করে আমার কাছ থেকে তুমি ওই স্বর্ণের টুকরাটা ছিনে নিয়ে যাইতেছ মনে রাখবা এর হিসাব কিন্তু তোমাকে একদিন করাই গন্ডাই দেওয়া লাগবে ঠিক না বেটি আমার মুসলমান ভাইরা বাবারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আলী এদিকে আসো এই স্বর্ণের টুকরা তুমি কোত্থেকে পাইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আবু জেহেল চিনলা না বুঝলা না তোমরা তো চিনো না তোমরা তো বুঝো না আমাকে বেইজ্জতি করবার জন্য আমাকে হেনস্থা করবার জন্য লাঞ্ছিত অপমান করবার জন্য তোমরা আমার কাছে ভিখারিরে পাঠাইছ আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করিয়া আমি নিরুপায় হইয়া উপায় না খুঁজে পাইয়া আমার নবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়িয়া ওই ভিখারির মুষ্টির মধ্যে ফু দিয়া দিছি দেওয়ার সাথে সাথে নবীজির দুরূদের বদলতে আমার আল্লাহ তাআলা স্বর্ণ বানাইয়া দিছে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমার পাগল যারা আমি আল্লাহ তাআলার জন্য পাগল হয়ে গেছে আমার বন্ধু যারা বনিয়া গেছে তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে টেনশন পেরেশানির কোনো কি নাই কারণ নাই তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে টেনশনের কোনো কারণ নাই ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন আল্লাহ তাআলা বলেন যারা ঈমান কবুল করেছেন আর যারা তাকওয়া পরহেজগারী অবলম্বন করেছেন তারাই হলো দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা আল্লাহর ওলি ঠিক না বেটি দিনের নবী ফরমান ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস কো উম্মতের নারী পুরুষ যত হারাম আছে সকল প্রকারের হারামগুলি তুমি ছেড়ে দিবা যত হারাম আছে সকল প্রকারের হারামগুলি বলতে গেলে লম্বা সময়ের দরকার হারাম আছে হারামগুলি তুমি ছেড়ে দিবা আর এই দুনিয়ার ভিতরে তোমার চাইতে সবচেয়ে বড় আল্লাহওয়ালা আর থাকবে না জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর দরবারে তুমি সবচাইতে বড় আবেদ বলে সাব্যস্ত হবে জোরে বলি সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা বাবারা সকল প্রকারে হারাম থেকে আপনি পরহেজ করবেন হারাম থেকে আপনি বেঁচে থাকবেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো গেতি গোষ্ঠীর দিকে নজর করি না খান গোষ্ঠী চৌধুরী গোষ্ঠী ভুঁইয়া গোষ্ঠী এ জাতীয় কোনো গোষ্ঠীর দিকে আমি আল্লাহ নজর করি না বাংলাদেশি মানুষ না সৌদি আরবের মানুষ আমিরাতের মানুষ আমেরিকার মানুষ এমন নজর করি না যেই মানুষটার ভিতরে যত বেশি তাকওয়া আছে পরহেজগারী আছে ওই মানুষটা আমি আল্লাহর কাছে তত বেশি প্রিয় জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা বাবারা এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুফুদিছে
इज्जत और सम्मान जिकिर बदलते रसुलर ओपर दुरूद शरीफ पाठ करार बदलते इज्जत सम्मान बाड़ाया दिसेन के आरो जोरे बोलेन के एइजन्य विश्वनबी सल्लल्लाहु अलैहि सल्लम के मोहब्बत करबे रसुलर उम्मतेर उम्मतेर नारी पुरुषेरा आमार आपनार नबी रसुल सल्लल्लाहु अलैहि सल्लम के मोहब्बत करबे तार तरीका अनुजाई जीवन काटाइबे आल्लाहर हुकुमगुली वास्तवायन करबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सल्लमेर तरीका अनुजाई आल्लाह पाक रब्बुल आलमीन दुनियाते एवं आखेराते तार सम्मान बाड़ाया दिबे कि बाड़ाया दिबे आरो जोरे बोलेन कि बाड़ाया दिबे आमार तेलावातकृत आयाते करीमार भितरे आल्लाह ताआला डाक दिया बोलेन আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম মজমার ভিতরে বসে বসে ওই কোণা থেকে বসে বসে চোখের পানি ফালায়া জার জার করে কানতে আছে চোখের পানি ফালায়া কানতে আছে ভালো করে মনোযোগ সহকারে শুনবেন রাসূলের একজন সাহাবী বুড়া মানুষ ওই মজমার কিনারা দেখে সখের পানি ফালায়া জার জার করে কান্দে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সকল মাখলুকাতের জন্য রহমত বানায়া পাঠাইছে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা রাসূল বয়ান করতেছেন নসিহত করতেছেন হঠাৎ করে ওই সাহাবীর দিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর চলে গেছে রাসূলের নজর চলে গেছে ওই সাহাবীর দিকে রাসূল ডাক দিয়া বলেন সাহাবী দাঁড়াও সাহাবী দাঁড়ায় গেলেন কেন রে তুমি সুখের পানিগুলি ছেড়ে ছেড়ে কানতে আসো আমি নবী জানতে চাই মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিলে সাহাবী ফুফায়া ফুফায়া ডুকরাইয়া ডুকরাইয়া কানতে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দুনিয়ার জমিনে আপনার সামনে বসে বসে আমি তাফসীর শুনতেছি বয়ান শুনতেছি ওয়াজ নসিহত শুনতেছি কত ভালো লাগতেছে আপনার নূরানি চেহারা মোবারক দেখতে আছি আপনার সাথে সালাম করতেছি মুসাফা করতেছি কত ভালো লাগে জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন কথা ঠিক না বেটি এখানে এমন কেউ আছেন নি রাসূলুল্লাহর সাথে সালাম মুসাফা করছে আছেন এখানে কেউ সাহাবী একজন দাঁড়ায় ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে সালাম করি আপনার সাথে মুসাফা করি আপনাকে আমরা হাদিয়া তোহফা প্রদান করি আখির জমানার আপনার উম্মতগুলি আপনারে দেখলো না পাইলো না আপনাকে সালাম করলো না মুসাফা করলো না ওই উম্মতের জন্য নবী গো কি রেখে গেছেন বল জানতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার আপনার জন্য সাহাবীর মহব্বত আর মায়া আছে না নাই কথা কই না আছে না নাই আমার আপনার জন্য সাহাবীর কত দরদ কত মায়া কত মহব্বত সাহাবী আমার আপনার ব্যাপারে দেড় হাজার বছর আগে রসুলের দরবারে দরখাস্ত পেশ করেন অ্যাপ্লিকেশন দরখাস্ত পেশ করেন এ রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দেড় হাজার বছর পরে আপনার যে উম্মতগুলি পৃথিবীর জমিনে আগমন করবে ওই উম্মতগুলি আপনারে দেখলো না আপনারে পাইলো না ঠিক না আমরা দেখছি আমরা কি কেউ দেখছি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখলো না পাইলো না ও দিনের নবী এদের জন্য কি সুব্যবস্থা রেখে গেলেন আমার আপনার নবী ডাক দিয়া বলেন সাহাবী তুমি দাঁড়াও ডাক দিয়া বলেন সাহাবী রে আমার জবান থেকে কলিমা গলি শুনে রাখো মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি ومن صافحني كان معي في الجنة زوره زوره বলেন সুবহানাল্লাহ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন রে সাহাবী
দেড় হাজার বছর পরে উম্মতদেরকে জানায় দিও, সুসংবাদ দিয়ে দিও, তারা যদি হক্কানি বুজুর্গ আল্লাহওয়ালা আলেমের সাথে মুসাফা করে, স্বয়ং যেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করলো। জোরে বলি সুবহানাল্লাহ। রাস্তা মিলছে নি, রাস্তা মিলছে নি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। আর আমি রাসূলের সাথে যেই উম্মত মুসাফা করলো ময়দানে মাশরে, আমি রাসূলের সাথে একই জান্নাতের ভিতরে বসবাস করবে। এই জন্যই তো আমরা আলেমদের সাথে মায়া মহব্বত রাখি, আলেমদেরকে ভালোবাসি। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ওই বুড়া মানুষটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কানতে আছি, আমি তো আপনাকে দেখতেছি এখন সম্মুখ পানে বসে আছেন, বয়ান করতেছেন, হাসরের মাঠে কোটি কোটি মানুষ আপনার উম্মত হবে, ঠিক না? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে আপনার কোটি 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 হাজার হাজার কোটি একসাথে করলে যত কোটি হবে, এত কোটি মানুষ, এই মানুষের ভিড়ে আমি কি এরকম ভাবে আপনাকে দেখতে পারবো কিনা, সেই জন্য আমি আজকে দুনিয়ার থাকতেই কানতে শুরু করে দিয়েছি। দেখছেন মাথা কোন জায়গায় গেছে? সুবহানাল্লাহ, মাথা কোন জায়গায় গেছে? দেখছেন হাশরের মাঠে কোটি কোটি উম্মত হবে, এই কোটি কোটি উম্মতের ভিড়ে সাহাবা ইকরাম থেকে নিয়ে দইরা, হ্যাঁ, তারপরে কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আপনার, সব উম্মত তো হাশরের মাঠে থাকবে, তখন আমি আপনারে কেমনে দেখতাম বা আপনার উম্মতেরা কেমনে দেখতো? জোরে বলেন ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা, এজহারে মোহাব্বত রসুল, রসুল একরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত প্রকাশ করতে আছে, সাহাবি মোহাব্বত প্রকাশ করে, রসুল একরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার পরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেছে, সাথে সাথে রাসূলকে চিন্তা মুক্ত করবার জন্য আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছে। জুরে বলেন সুবহানাল্লাহ। মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দীকীন والشهداء والصالحين وحسن أولئك رفيقا. زور বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কারিমা নাযিল হয়ে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, রে সাহাবী, তোমার কিসমত খুলে গেছে, কপাল খুলে গেছে। হাসি দিয়া, মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলেন, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ তোমার শানে, আনেওয়ালা সকল উম্মতের শানে আয়াত নাজিল করেছে। জুরে বলি সুবহানাল্লাহ। কা দুইটা কাজ যদি করতে পারো কয়টা কাজ? আরো জুরে বলতে হবে, আরো জুরে। দুইটা কাজ যদি করতে পারো আল্লাহ তাআলা তোমাকে চারটা পুরস্কার দান করবে, কয়টা পুরস্কার? আরো জুরে বলেন কয়টা পুরস্কার? চারটা পুরস্কার দান করবে, পুরস্কারগুলি হলো, হে আমার উম্মত, তুমি যদি দুইটা আমল করতে পারো, দুইটা কাজ করতে পারো আল্লাহ তাআলা এক নম্বরের পুরস্কার, নবীজি ডাক দিয়া বলেন, এই সাহাবী,
তুমি শুধু হাশরের দিন আমি রসূলের সাথে তোমার হাশর হবে জান্নাতে থাকবা এমনটা নয় আদম সফিউল্লাহ নবীউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম গুজরায়ে গেছে 1,24,000 মতান্তরে 2,24,000 এই 2,24,000 পয়গম্বরের সাথে তুমি থাকতে পারবা শর্ত হইল তোমাকে দুইটা আমল করা লাগবে ঠিক না বেটি কয়টা আমল কার সাথে তখন যাইব শুধু আমাদের নবী না আদম নবী থেকে নিয়ে আদম নবীরে কেউ দেখছেনি ঈসা নবীরে দেখছেনি মুসা নবীরে দেখছেনি দাউদ পয়গম্বরে দেখছেনি সুলাইমান পয়গম্বরে দেখছেনি ইব্রাহিম খলিলুল্লাহরে দেখছেনি কোন পয়গম্বরকে দেখি নাই আল্লাহ ডাক দিয়া বলেন দুইটা আমল করবা ও আমার বান্দা বান্দি দুইটা আমল হাশরের দিন তুমি আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী গুজরায়ে গেছে সকল নবীর সাথে তোমার জান্নাতে বসবাসের জায়গা হবে انعم الله عليهم من النبيين والصديقين দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন তুমি যদি দুইটা আমল করো তাহলে হাশরের দিন যত সত্যবাদী মানুষ আছে সত্যবাদী মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু থেকে না আদম সফিউল্লাহ নবীউল্লাহ থেকে নিয়া যত মানুষ সত্যবাদী ছিল সকল সত্যবাদী মানুষের সাথে তোমার হাশর হবে তিন নাম্বার হলো আস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা দিনের জন্য আল্লাহ আল্লাহর রসূলের জন্য যত মানুষ শাহাদত বরণ করেছে ও বান্দা বান্দি দুইটা আমল করবা জান্নাতের ভিতরে ওই শুহাদায়ে কেরামের সাথেও তোমার হাশর হবে তিন নাম্বার হলো ওয়াস-সালিহিন যত নেককার মানুষ আছে ওলি আউলিয়ায়ে কেরাম আছে ওই ওলি আউলিয়ায়ে কেরামের সাথে আল্লাহ তাআলা তোমার থাকার ব্যবস্থা করে দেবে শর্ত হলো তোমাকে দুইটা আমল করা লাগবে কয়টা আমল আরো জোরে বলেন কয়টা দুইটা আমল করা লাগবে দুইটা আমল শুরুতেই বলেছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল আল্লাহ তাআলা বলেন এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের এত্তেবা অনুসরণ করবা অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমের ফরমাবরদারি করবা আল্লাহ তাআলার হুকুমগুলিকে মানবা কিন্তু কেমনে মানবা নিজের মন গড়া তরিকায় ওয়ার রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জোরে বলেন সুবহানাল্লাহ দুইটা আমল একটা হলো আল্লাহর এত্তেবা অনুসরণ দুই নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা অনুসরণ তাহলে হুকুম হবে কার হুকুম হবে কার হুকুম হবে আল্লাহ তাআলার আর ওই হুকুমগুলি বাস্তবায়ন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি হুকুম আহকাম পালন করেছেন হারাম হালালের বিধিবিধান যতগুলি পালন করেছেন যা ধরেছেন এইগুলিকে তোমরা মানবা যেগুলি ছেড়ে দিয়েছেন ওইগুলিকে তোমরা ছেড়ে দিবা ঠিক না বেটি আরো জোরে বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা বাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা অনুসরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা অনুসরণ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার মহব্বত আর ভালোবাসা যদি চাও তাহলে আমার মহব্বত ভালোবাসা পাইবা আমার বন্ধুর এত্তেবা অনুসরণ কর জোরে বলে সুবহানাল্লাহ আমার বন্ধুকে ভালোবাসো আমার বন্ধুকে ভালোবাসো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
তারাই ভালোবাসে যারা রাসূলের সুন্নতের ইত্তেবা অনুসরণ বেশি করে। জুরে বলেন ঠিক কিনা, আর জুরে বলেন কথা ঠিক না বেটি। হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে গাঠরি বান্দিয়া রাসূলের রোজার কিনারে যায়া সালাতু সালাম পেশ করছে, সখের পানি ফালাইয়া জার জার করে কানতে আছে, আর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে মদিনায় রহমতের নবী সরকারে কায়নাত নবী কিবরিয়া নবী নাই, এই এলাকার মধ্যে এই মদিনার মধ্যে আমি আর বেলাল থাকবো না। গাটরি বান্দিয়া কি করতেছে, কানতেছে মদিনা থেকে বাহির হইয়া যাবেন। হযরত বেলাল চোখের পানি ফেলায়া কান্দে, এমন সময় আবু বকর উমর উসমান আলী যাইয়া পিছনে দাঁড়ানো ডাক দিয়া বলেন বেলাল গাটরি বান্দিয়া কোথায় যাইতেছো? কই যে এই জমিনের মধ্যে রহমাতাল লিল আলামিন নাই, ওই জমিনে আমি বেলাল থাকতে চাই না। রে বেলাল বিশ্বনবী রহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন, রসূলের ইন্তেকালে তুমি কি মর্মাহত? তুমি কি একাই রসূলকে ভালোবাসো? আমরা কি রসূলকে ভালোবাসি না? বেলাল রে বুঝাইতে আছে। বেলাল ডাক দিয়া বলেন ও আবু বকর, ভাই আবু বকর, ও উমর, তোমাদের মাঝে যেই গুণটা আছে আমি বেলালের মাঝে সেই গুণ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন, তোমাদের মাঝে যে গুণটা আছে আমার মধ্যে নাই, এমন কি গুণ আমাদের মাঝে আছে তোমার মাঝে নাই। এ ভাই আবু বকর, গুণটা হইল সবর ধৈর্য ধারণ, রসূলের ইন্তেকালে তোমাদের মাঝেও মহব্বত আছে, মায়া আছে, ভালোবাসা আছে, রসূলের ইন্তেকালের কারণে তোমরা যে ধৈর্য ধারণ করতে পারবা বা মহব তোমরা যে ধৈর্য ধারণ করতে পারবা, সবর ইখতিয়ার করতে পারতেছ, আমি বেলাল এতটুকু সবর ইখতিয়ার করতে পারি না, আমি দুর্বল, অতএব কারণে আমি মদিনায় থাকতে চাই। কান্দে আর কই মদিনার উলিতে গলিতে, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হাঁটতাম চলতাম, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখ পানে হাঁটতাম, আজকে রাসূল নাই আমি কার সামনে দিয়া হাঁটব? প্রশ্ন হতে পারে রাসূলের সামনে দিয়া বেলাল হাঁটে এর চাইতে তো বিয়াদবি আর নাই, জুড়ে বলেন ঠিক কিনা? না রে ভাই না, এটাই ভালোবাসার এজহার বিষয়। বেলাল সামনে দিয়ে হাঁটে এই জন্য মদিনার কাফির বেঈমানেরা রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তার মধ্যে পাথর ফেলে রাখতেন, কাটাযুক্ত পাথর, কাটাওয়ালা পাথর, যেই পাথরের মধ্যে ফাড়া দেওয়ার সাথে সাথে রক্ত বের হয়ে যেত, কাটা বিদ্যা রাখতেন, কাটা লাগায় রাখতেন, ওই কাটাগুলি পাথরগুলি পরিষ্কার করার জন্য আশিক রসুল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সম্মুখ পানে হাঁটতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, আমার রসুল নাই, আমি মদিনার অলিতে গুলিতে হাঁটতে গেলে রসুলের কথা মনে পড়ে যাবে, এই জন্য আমি সেই মদিনায় থাকবো না। চলে গেলেন মদিনা থেকে বাহির হয়ে গেলেন, গাটুরি মাথায় নিয়ে সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন না তিন দিন পর্যন্ত আমার আপনার নবী সরকারে কায়নাত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে স্বপ্ন যুগে দেখেন। রাসূল আরবি ডাক দিয়া বলেন বেলাল মদিনা প্রাণের মদিনা ছাড়িয়া তুমি কেমনে আমারে ফালাইয়া সইলা গেলা? আমি তো তোমারে ছাড়া থাকতে পারি না বেলা। এই কথা বলতে দেরি হয়েছে একদিন দুই দিন তিন দিন, এই কথা শোনার পরে বেলাল আবার মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না,
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সুবহানাল্লাহ। হযরত বেলাল চোখের পানি ফালাইয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে, মদিনায় যাইয়া হাজির হতে না হতে মহিলারা, যুবক যুবতীরা, মুরব্বি বাবারা, ছোট ছোট কুচিকা ছাড়া দৌড়াইয়া বেলালের কাছে আসে। ও ভাই বেলাল, বেলাল আসতেছে। দেখতাম বেলাল যখন মসজিদে নববীর ভিতরে আসে, বেলালের পিছনে পিছনে রহমাতাল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে। আরে বেলাল আসছে, মনে হয় তার পিছনে পিছনে রহমতের নবী আসবে। যুবতী যুবক যুবতীরা, বুড়া বাবারা, মায়েরা কাঁদতে শুরু করে দিয়েছে। মনে হয় বেলালের পিছনে পিছনে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে আশায়। এজহারে মহাব্বতে রাসূল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত, প্রেম, ভালোবাসা প্রকাশ করতেছে সাহাবীরা। আর আমাদের সামনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর গুস্তাখি করে, বিয়াদবি করে, অন্যায় আচরণ করে, মুখের মধ্যে স্টিকার লাগায়া তো রাখি, কথা ঠিক না বেটি? মুখের মধ্যে লাগাম লাগায়া রাখি, স্টিকার লাগায়া রাখি, যেন আমি বোবা হয়ে গেছি। জোরে বলেন ঠিক না বেটি? যেন আমি বোবা হয়ে গেছি। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন বলি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মসজিদে যাইয়া হাজির, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, বেলাল ওঠো, মিনারায় ওঠো, আজান দাও, আজান দাও। বেলাল, মনে হয় তুমি আজান দিলে তোমার, আজানের পরে দেখতাম রহমাতাল্লিল আলামিন মসজিদের মেহরাবের সামনে এসে হাজির হয়ে যেত। আসতে বললেন সুবহানাল্লাহ। এ বেলাল, যখনই তুমি আজান দিতা, আজানের পরক্ষণই দেখতাম রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মেহরাবের সামনে সে মাসাল্লার মধ্যে দাঁড়িয়ে যেতেন। বেলাল রে, মেহরবানি করে আজান দাও, মিনারাতে ওঠো। না না, পারব না, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না, এই কথা বলে অপারগতা প্রকাশ করে। শেষ পর্যন্ত হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে হাজির। রসুলের কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাজির হইয়া ডাক দিয়া বলেন, হে বেলাল, মনে হচ্ছে তুমি যদি আজান দাও তাহলে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, মেহরবানি করে তুমি একটু আজান দাও। এই কথা বললে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাকুতি মিনতি করার পরে, কাকুতি মিনতি করবার পরেও বেলাল আজান দেয় না। শেষ পর্যন্ত চিন্তা করলেন, যদি কলিজার টুকরা হাসান হুসাইনের কথা অবমাননা করি, রহমাতাল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের দিন জিজ্ঞাসা করে আমি আমার রসুলের দরবারে কিভাবে আশিকের রসুল বলে পরিচয় দিব, জোরে বলেন ঠিক না বেটি? কিভাবে পরিচয় দিব? এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারার মধ্যে যাইয়া উঠছে, ওইটা তারপরে আজান দিতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বলে আজান দিতে শুরু করে দিয়েছে। আজান শেষ করতে পারে না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলতে সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে।
उठो उठो बेलाल तुमी समय बोए जाए आजान दाओ गो मधुर सुरे सुनते मने चाय सुभानअल्लाह बोले अल्लाह आमादेरके बुझार तौफिक दिन सकले आमीन बोली रसूल सल्लल्लाहु अलैहि सल्लमेर मोहब्बत अल्लाह अल्लाह रसूलेर मोहब्बत रसूलेर सुन्नत अनुजाई जीवन चालानोर तौफिक आमादेर सकलके दिन सकले आमीन बोली इंशाल्लाह एखन आमादेर सामने